সোমবার ফালাকাটায় প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান চালালো ফালাকাটা ব্লক প্রশাসন। গত 15ই আগস্টে প্রশাসনিকভাবে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল, প্লাস্টিক ব্যবহার করা যাবে না। তারপরেও ফালাকাটা ব্লক থেকে ফালাকাটা এলাকা জুড়ে স্লোগান দিয়ে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, প্লাস্টিক ব্যবহার করা যাবে না, এতে আইনত দণ্ডনীয় অপরাধ। সে সত্ত্বেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন ছোটখাটো দোকানপাটে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে প্লাস্টিকের দৈনন্দিন ব্যবহার অনবরত করেই যাচ্ছে। সোমবার প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান চালালো ফালাকাটা ব্লক প্রশাসন। দৈনন্দিন জীবনে আমরা না চাই প্লাস্টিক আমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। প্যাকেটজাত খাদ্যদ্রব্য, প্রসাধনী সামগ্রী, পোশাক কেনার সময় প্লাস্টিক হাতে চলে আসে। বিস্কুট, মশলা, শিশু খাদ্য, এমনকি বর্তমান সমাজে জনপ্রিয় হয়ে ওঠা প্যাকেটজাত খাদ্য সামগ্রী কেনার মাধ্যমে প্রতিটি বাড়িতে প্লাস্টিক প্রবেশ করছে। সবজি, মাছ কিংবা খোলা চাল, ডাল বিক্রির সময় প্লাস্টিক ক্যারিব্যাগের প্রচলন খুব বেশি। এইসব প্লাস্টিক পরবর্তীতে জমা হয় লোকালয়ের কোনো জমি, নালা, নর্দমায়। যেখানে প্লাস্টিক ফেলা হয় সেখানে প্লাস্টিক জমতে থাকে। ওইসব শহর এলাকায় এই সমস্যা অনেক বেশি। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। একটা দুটো করে প্লাস্টিক জমতে জমতে কোথাও কোথাও যেন প্লাস্টিকের পাহাড় হচ্ছে। যত্রতত্র প্লাস্টিক ফেলে দেওয়ায় নিকাশি নালা বন্ধ হয়ে অল্প বৃষ্টিতে জনবসতি এলাকায় জল জমে যাচ্ছে। প্লাস্টিক পচনশীল নয়, এই প্লাস্টিক পোড়ালে বায়ু দূষিত হয়। এই বিষয় নিয়ে ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার জানান, খুব শীঘ্রই এই প্লাস্টিক ব্যবহার বাড়ছে, এতে পরিবেশ দূষণ হচ্ছে। তাই ফালাকাটা এলাকা জুড়ে স্লোগান দেওয়া হচ্ছে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য। জনসাধারণকে এই সতর্ক বার্তা এলাকা জুড়ে পৌঁছে দেওয়া হচ্ছে। যদি ওই আইন কেউ না মানে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফালাকাটা বিডিও সুপ্রতীক মজুমদার আরও জানান, অনেকদিন থেকেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। 1 জুন থেকে প্রত্যেকটা দোকানে দোকানে প্রশাসন তদন্তে নেমেছে। বিডিও সুপ্রতীক মজুমদার, ফালাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী ও হসপিটালের স্টাফ সবাই একসাথে এই অভিযান চালিয়ে প্লাস্টিক বন্ধ করার অভিযানে নেমেছেন। যদি কোনো দোকানে প্লাস্টিক তদন্ত করে খুঁজে পাওয়া যায় তাহলে তার কঠোর শাস্তি হবে। তিনি আরও জানান, শুধু ওই তদন্ত আজকেই শেষ নয়, এই তদন্ত দীর্ঘদিন ধরে চলবে। প্রশাসনকে অমান্য করে যদি কেউ অনবরত প্লাস্টিক ব্যবহার করে যায় এবং ওই প্লাস্টিক যদি বিভিন্ন ব্যবসায়ীর কাছে তল্লাশি করে পাওয়া যায় তাহলে তার কঠোর শাস্তি ও সাথে জরিমানাও হতে পারে। আমরা 1 মাস ধরে ক্যাম্পেইনিং করেছি, আজকে ক্যাম্পেইনিংয়ের লাস্ট দিন গতকাল হয়ে গেছে। আজকে ওই জন্য আমরা অভিযানে বেরিয়েছি, যেখান যেখান থেকে আমরা ক্যারিব্যাগ পাচ্ছি সেই ক্যারিব্যাগগুলো বাজেয়াপ্ত করে নিচ্ছি এবং এই অভিযান চলবে। আমরা রেগুলারলি এই অভিযান চালাবো যতদিন না ফালাকাটায় ক্যারিব্যাগ শেষ হচ্ছে।